সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি। প্রতিবারের মতো এবারও অস্ট্রেলিয়ার সিডনিতে শ্যামা পূজার আয়োজন করে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন আয়োজন করে আসছে সংগঠনটি। শ্যামাদেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা বা কালী পূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়। দুষ্টের দমন, সৃষ্টির লালনের মধ্য দিয়ে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। এবার সিডনিতে আয়োজন করা হয় শ্যামা পূজার। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন রাজেশ ও মৌসুমী সাহা। পূজা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে মঙ্গলদ্বীপ জেলে সমবেত সঙ্গীত পরিবেশিত হয়। এবারের পূজায় শুধুমাত্র শ্যামা, রামপ্রসাদী, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ডি এল রায় ও অতুল প্রসাদের শ্যামা সঙ্গীত পরিবেশন করা হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সিডনির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ কয়েকশো লোকের সমাগম হয়েছিল শ্যামা পূজায়। প্রতি বছরের মতো এবারও হয়েছে প্রদীপ প্রজ্বলন ও আতশবাজি খেলা। মৌসুমী সাহা ও রাজেশ সাহা সব অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়া ভবিষ্যতেও এরকম আয়োজনের মধ্য দিয়ে সিডনির শুদ্ধ ধারার সবার সাথে একসাথে কাজ করার কথা জানান। DBC News Desk.